গত তিন দশকে ঢাকায় হুহু করে বেড়েছে জমির দাম। তারপরও ঢাকায় বছরে গড়ে 8,000 নতুন ফ্ল্যাট বিক্রি হচ্ছে। 2017 সালে বিক্রি হয়েছে কয়েক হাজার ফ্ল্যাট, আবার বিক্রি হয়নি এমন ফ্ল্যাটের সংখ্যাও কয়েক হাজার। এক বর্গ ফুটের দাম 1,000 থেকে লাফিয়ে লাফিয়ে হয়েছে 12,000 টাকা। আমাদের যে ইনকাম, তার সাথে সামঞ্জস্যপূর্ণ আমাদের যে লাইফ লিড করার জন্য যে একটা বাসা দরকার, সেটা এখন একটা স্বপ্নের মতোই রয়ে গেছে। তো 18 লাখ টাকা কিনছে, এখন কিনলে বলা হয় 85 লাখ 90 লাখ টাকা পড়বে। শনি রাখরা বসিলা শহরের উপকণ্ঠে কিনতে গেলে 50 লাখ টাকার মধ্যে পাওয়া যায়, কিন্তু এর বেশি তো যে কিন্তু যান ঢাকা শহরের মধ্যে, তাইলে 60-70-1 কোটি টাকার মতো প্রয়োজন হয়। আবাসন খাতে সরকার ঋণ পাওয়ার সুবিধা সহ সুদের হার কমানোর সিদ্ধান্তও নিয়েছে। তবে কেন এর সুফল পাচ্ছে না ক্রেতা? জবাবে আবাসন ব্যবসায়ীরা বলেন, ঢাকার আশেপাশে ফ্ল্যাট নির্মাণ হলে এই চাপ কমবে। জমি কিন্তু ঢাকা শহরে নেই একদম, যেটুকু জমি পাওয়া যাচ্ছে এটা অনেক দাম বেশি, এবং আমাদের কিন্তু এই জমির উপরেই কিন্তু আমাদের ফ্ল্যাট বলেন বাড়ি বলেন এগুলো করা লাগতেছে। অবশ্যই ফ্ল্যাটের দাম কমবে, সেটা হচ্ছে বিদেশে যেরকম আছে আমাদের দেশেও সেই জিনিসটা হলে এই ফ্ল্যাটের দাম কমবে। গাজীপুরে এক্সপ্রেস রোড হচ্ছে, কেরানীগঞ্জে এক্সপ্রেস রোড হচ্ছে, আপনার মাহাতে এক্সপ্রেস রোড হচ্ছে, ওই এলাকায় ঢাকার তুলনায় জমির দাম অনেক কম। ফ্ল্যাটের ম্যাটেরিয়ালসের উপরও ডিপেন্ড করে, ধরেন আপনি কোন দেশি বা কোন ধরনের ফিটিংস নিচ্ছেন। শুধু ফ্ল্যাটে কিন্তু আপনার স্ট্রাকচার একটা যেমন পার্ট আছে, ফিটিংস ফিচারও কিন্তু আরেকটা পার্ট আছে। সেখানে কিন্তু একই জোনে ইভেন একই বিল্ডিংয়ে দুই রকম দাম দুই ফ্ল্যাটে হতে পারে। সেটা যদি ফিটিংস ফিচার আপনি ডিফারেন্ট নেন, আলাদা নেন, সেখানে একরকম হয়ে যাবে। আপনি যদি সাধারণ মানে নেন, সেটা আরেক ধরনের হয়ে যাবে। প্রায় 850 বর্গ কিলোমিটারের ঢাকা নগরীতে 2 কোটি মানুষের আবাসন ব্যবস্থা করা দুঃসাধ্য কাজ। সবসময় বাড়তি একটা প্রবণতা দেখা যায়, এটা আমার একটা যেটা মনে হয়, এখন যেমন আমাদের ফ্যামিলি স্ট্রাকচারগুলি ছোট হয়ে যাচ্ছে, আগে জয়েন্ট ফ্যামিলি হতো, বড় বড় অ্যাপার্টমেন্ট, এখন ছোট ছোট অ্যাপার্টমেন্ট হচ্ছে, কিন্তু ছোট একটা অ্যাপার্টমেন্টই গুণগত মান বাড়িয়ে দিয়ে কিন্তু সেটার লাক্সারিয়াস ফিটিংস টিটিংস দিয়ে সেটার দাম বেড়ে যাচ্ছে, এবং সে সাথে আরেকটা জিনিস যোগ হচ্ছে যে মানুষের কিন্তু ক্রয় ক্ষমতাটা বাড়ছে এখন। তার উপর বাড়ছে সিঙ্গেল ফ্ল্যাটের উপর চাপ, সেটাও দাম বৃদ্ধির কারণ। ধন নয় মান নয় এতটুকু বাসা করেছিল আশা, মধ্যবিত্ত সারা জীবনের উপার্জনের বিনিময়ে পাওয়ার স্বপ্ন 1200 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট, সেই ফ্ল্যাটটিও এখন হয়ে উঠেছে সোনার হরিণ। প্রতিনিয়তই দাম বাড়ছে, নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করি, কিন্তু এভাবে আর কতদিন? সমাজের সর্বস্তরের সব অনিয়ম দূর হয়ে প্রতিষ্ঠিত হোক নিয়মের শাসন, এমনটাই প্রত্যাশা সকলের। দর্শক, চোখ রাখুন মাইটিভের সাপ্তাহিক আয়োজন নিয়ম অনিয়মে। সাথে আছি আমি শারমিন আজাদ।